ভাইরাল হতে ট্যালেন্টের দরকার হয় না, দরকার শুধু কাণ্ড ঘটানোর। আজ এমন কিছু আজব পাবলিককে আমরা খুঁজে এনেছি যাদের কাণ্ড দেখে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। তো চলুন, মনে হচ্ছে ভুল স্পাইডারম্যান ডাউনলোড হয়ে গেছে। এমন লেডি স্পাইডারম্যান যদি কোনো ছেলেকে বাঁচাতে আসে তো ছেলেরা এমনিতেই সমস্যায় পড়তে রাজি আছে, কি ঠিক? তো এবারে আঙ্কেলের বাজি পোড়ানোর দৃশ্যটি দেখুন, সে হাতের মধ্যেই বাজি রেখে পোড়াচ্ছিল, আর যখনই সেটা ছেড়ে দেয় তখন সে বাজি আঙ্কেলের পিছন পিছন ঘুরে তাকেই তাড়া করতে শুরু করে। মনে হচ্ছে বাজির সাথে তার কোনো পুরনো শত্রুতা ছিল। আপনার আশেপাশে কি হচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার, না হলে আপনার সাথে এমন কিছু ঘটতে পারে। এই ক্লিপে যেটা ঘটেছে, এখানেই ভাই তার গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু গাড়িতে থাকা মাল পিছনের লোকটার প্যান্টের মধ্যে আটকে যায়, আর গাড়ির সাথে সাথে লোকটিও রান করতে শুরু করে। বাবা টাইম বহুত খারাপ আ গেল। নার্সিংহোমের ভেতরে এই আঙ্কেল এক মনে বসে বসে নিজের কাজ খাচ্ছিল। তখন তাকে ভয় দেখানোর জন্য এক জীবিত ব্যক্তিকে ডেড বডি সাজিয়ে স্ট্রেচারে করে এনে তার কাছে রেখে দেয়। তারপর দাঁড়িয়ে থাকা লোকটি একটু ভাবভঙ্গিমা দেখে সেখান থেকে সাইড হয়ে পড়ে। এবার দেখুন আঙ্কেলের হাল, বেচারার প্যান্টে হিসু করার মতো অবস্থা। ভাই প্র্যাঙ্ক করতে হলে এভাবেই করো, যাতে পাশের জনের হার্ট অ্যাটাক এসে যায়। কিছু বন্ধুর কাজই হলো বাঁশ খাওয়ানো। এখানে ভাই আমার এক মনে বসে বসে মোবাইলে গোপন কিছু দেখছিল, তখন একটা আরশোলা চুপি চুপি এসে তার আন্ডারগ্রাউন্ডে ঢোকার চেষ্টা করে। সে সময় তার বন্ধু এসে কিভাবে তাকে হেল্প করলো দেখুন। এখন আপনি বলুন, সে পাশ থেকে এসে কাকে হেল্প করলো, তার বন্ধুকে নাকি আরশোলাটিকে? ফাঁকা জায়গাতে এই কাপাল রোমান্টিক ডান্স করছিল, কিন্তু ভাই সে সময় একটু বেশি রোমান্টিক হয়ে পড়েছিল। তারপর কি কাণ্ড ঘটলো আপনি নিজেই দেখুন। কার দোষ কার উপর পড়ে যায় বোঝা ভীষণ কঠিন। এখানে দাদাজি এসেছিল দোকানে কিছু কেনার জন্য, তখন সাইড থেকে একজন এসে তাকে খোঁচা মেরে পালিয়ে যায়। তারপর দাদাজি রেগে গিয়ে কার রাগ কার উপর ঝাড়লো দেখুন। মনে হচ্ছে টাজান দ্য ওয়ান্ডার কার এখানে পৌঁছে গেছে। সে সবার ব্যান্ড বাজাতে শুরু করেছে, কিন্তু ভাইটির সাথে তার কোনো পুরনো বোঝাপড়া বাকি আছে, তাই তাকে এভাবে বসিয়ে নিয়ে যাচ্ছে। তবে সময় মতো পাশ থেকে একজন এসে গাড়িটিকে থামিয়ে দেয়। মানুষ আজকাল ভাইরাল হওয়ার চক্করে অনেক কিছুই করতে পারে, আজব ড্রেস পরা থেকে শুরু করে ট্রেনের ভিড়ে ডান্স করা পর্যন্ত। আর এসবের ফায়দা লুটতেই এই ভাই রাস্তার মাঝে টাওয়াল পরে ডান্স করতে শুরু করে। তাকে দেখে তো দিলবালে দুলহানিয়ার কাজল মনে হচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? ये भगवान क्या जुलूम है? ট্রাফিক ক্লিয়ার করার আচ্ছা টেকনিক ভাই, তার এমন রূপ জবান দেখে যে কোনো মানুষ ঝড়ের গতিতে গাড়ি নিয়ে ছুটে পালাবে। এবার দেখুন সস্তা শাহরুখ খানকে, মনে হয় বিয়ে বাড়িতে এসে তার সিগন্যালে কোনো সমস্যা হয়েছিল, তাই রেড সিগন্যালকে গ্রিন ভেবে পাশের বৌদির ইশারায় নিজেকে হিরো ভাবতে শুরু করে। আর শাহরুখের মতো পোজ দিয়ে বৌদির সামনেই দাঁড়িয়ে পড়ে তাকে জড়িয়ে ধরবে বলে। তারপর এতক্ষণ ধরে বেকুবের বেকুবি তো দেখলেন, তবে আপনি কতটা চালাক তাই ক্লিপটা দেখার পরেই বোঝা যাবে। এবার সত্যি করে বলুন তো বোকা হয়েছেন কিনা? এখানে এক ডান্স প্রোগ্রাম চলছিল, কিন্তু এই সস্তার মাইকেল জ্যাকসন নিজেকে সামলাতে না পেরে দিদির সাথে ডান্স শুরু করে দেয়। তারপর দেখুন মনে হয় আজ এই দিদির দিনটাই খারাপ। পার্কিং এর মধ্যে জল জমে থাকায় পা ভেজাবে না বলে এভাবেই সে গাড়িতে উঠছিল, কিন্তু উঠে যাওয়ার পর তার মোবাইলটাই জলের মধ্যে পড়ে যায়। এভাবে তার সব প্ল্যান বরবাদ হয়ে যায়। পরীক্ষায় নকল করার শাস্তি যে কতটা মারাত্মক হয় তা আপনি বুঝতেই পারছেন। এখানে ক্লাসরুমে পরীক্ষা চলছিল, তখন এই ছেলেটি বারবার তার বন্ধুকে খোঁচা মারা থাকে কপি করার জন্য, কিন্তু টিচার সেটা দেখে ফেলে আর ছেলেটিকে উঠিয়ে তার জায়গাতেই বসে পড়ে। এবার উচিত শিক্ষা কাকে বলে ছেলেটি হাড়ে হাড়ে বুঝে যাবে।
সিচুয়েশন যাই হোক না কেন, রিলস বানিয়ে ভাইরাল হওয়া চাই চাই। যেমন এই দিদিকেই দেখুন, অপারেশন পরে হলেও হবে কিন্তু রিলসটা আগে বানাতেই হবে। কিছু মানুষের মধ্যে এমন কিছু গোপন ট্যালেন্ট লুকিয়ে থাকে যা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। স্টেশনের মধ্যে পাগলের সাইকেল খেলার বিখ্যাত দৃশ্যটি দেখুন। ভাই, মানুষ বেমানি করলেও লাল পানি কখনো বেমানি করতে পারে না, সে তার কাজ ঠিকই করবে। যেমন এখানে দেখুন, আর এখানে লাল পানিকে রিভার্স গিয়ার মেরে কাকা একদম সোজা জলে গিয়ে উল্টে পড়ে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ভালো থাকবেন।